জন্ম দিচ্ছেন 2021 এর মে মাস থেকে দিয়েছেন 22 সাল পুরো পেরে পেয়েছেন আশঙ্কা ছিল ভারত সরকার আবার দেবে তো টাকা আছে তো জিএসটি আদায় হয়েছে তো মোদিজি মানেই গরিবের মশিয়া মোদিজি মানেই হিন্দু হৃদয় সম্রাট মোদিজি ঘোষণা করে দিয়েছেন যে 23 সালের 12 মাস 81 কোটি মানুষকে আমি আমার অন্ন যোজনা চালিয়ে যাব নাম দিয়েছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এর বেনিফিট আপনারা পাবেন তাই বহুজন সুখায় বহুজন হিতায় মোদিজির এই কল্যাণকর কাজকে সামনে রেখে সবাই জোট বাঁধুন জোট আপনাদের বাঁধতে হবে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে প্রচুর উদ্বাস্তু মানুষজন এসেছেন নমশূদ্ররা আছেন রাজবংশীরা আছেন ভূলবাসী জনজাতিরা আছেন আপনাদের সবাইকে এক হতে হবে মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী অর্থনৈতিকভাবে দুর্বল ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আপার কাস্ট যাদের রিজার্ভেশন নেই তিনি দেননি মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি হিন্দু অভিষেকের সর্বনাশ করেছেন যারা তেলি যারা কুম্ভকার যারা স্বর্ণকার যারা কুর্মি যারা ঘোষ যারা প্রকৃত মন্ডল কমিশনের ওবিসি তাদের দ্বারা বঞ্চিত হয়েছেন মমতা ব্যানার্জির আমলে ওবিসি এ এবং বি করে হিন্দু ওবিসিদের সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সিএ এর বিরোধিতা করেন সিএএ মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয় কোন রাষ্ট্রবাদী সংখ্যালঘুর সঙ্গে বিজেপির কোন শত্রুতা নেই আমাদেরই প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন অন্য কোন রাজনৈতিক দল করেনি কিন্তু যারা কাটাতারের বেড়া ডিঙিয়ে আসছেন যারা 72টা জায়গায় বিএসএফ এর চৌকি করতে দেয়নি মমতা ব্যানার্জি গোলে আসছেন গরু পাচার করার জন্য আসছেন ফেন্সিডিল পাচার করার জন্য আসছেন লাভ জিহাদের জন্য আসছেন ধর্ম অন্তকরণের জন্য আসছেন তাদের জন্য দরকার ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার ছাড়া এই বর্ডারের ডিস্ট্রিক্ট গুলো বাঁচবে না যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এই বর্ডারের ডিস্ট্রিক্ট বাঁচবে না কয়েকদিন আগে গুজরাট ভোটের আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন ন্যাশনাল চ্যানেলে যে সিএএ শুধু আইন করার জন্য করিনি প্রয়োগ করার জন্য করেছি সিএএ কার্যকর হবে আর আমার ব্যক্তিগত মত এনআরসি চাই লাভ জিহাদের বিরুদ্ধে আইন চাই ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন চাই এ দেশ ভারত ভূমি সনাতনের মাটি পৃথিবীর একমাত্র হিন্দুদের আশ্রয়স্থল এ দেশ যদি দুর্বল হয় বিজেপি যদি দুর্বল হয় প্রধানমন্ত্রী যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদের দেশ আরেকটা আফগানিস্তান হতে বেশি সময় লাগবে না আরেকটা ইউক্রেন হতে বেশি সময় লাগবে না তাই জোট বাঁধুন তৈরি হন বন্দে ভারতে যারা পাথর ছড়ে পঞ্চায়েতের ভোটে ব্যালট পেপারে ভালো করে স্ট্যান্ডটা পদ্ম ফুলে লাগিয়ে বলে দেবেন দেশ বিরোধী শক্তি জিহাদি শক্তির কোন স্থান দক্ষিণ দিনাজপুরে নেই মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি রাম মন্দির দিয়েছেন মোদীজি কেদারনাথকে সাজিয়েছেন মোদীজি কাশীধাম সাজিয়েছেন মোদীজি মহাকাল সাজিয়েছেন মোদীজি চিলা রায়কে শ্রদ্ধা করেন ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম করেন মোদীজি ওড়াকান্দি বাংলাদেশে গিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেন মোদীজি ইস্কনে শ্রীলা প্রভুপদের জন্মদিন পালন করেন এই মোদীজির নেতৃত্বে এখানে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে উত্তর প্রদেশে যোগীজি যা করছে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যা করছে আমি সুকান্ত বাবুরা আপনারা আমরা মিলে বাংলায় তাই করব বাংলায় শিল্প কর্মসংস্থান রাজনীতির প্রভাব মুক্ত পঞ্চায়েত জনগণের অধিকার সর্বোপরি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কাজ আমরা করব সুকান্ত বাবুর বক্তব্য শুনবেন আমি আমার কথায় এখানেই বিরাম নিলাম পঞ্চায়েত ভোটের আগে স্বরূপ বাবুর ডাকে আমার এই জেলায় আসার ইচ্ছা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম ভারত মাতা কি ভারত মাতা কি